ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারো এজেন্ট নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ ওয়াল। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকা দরকার। সকাল আটটা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল থেকে ভোটকেন্দ্রে আসতে শুরু করে ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত তারা। প্রথমবার ভোট দিতে পারছি তো খুবই ভালো লাগছে। সবাই আসছে, সবাই উৎসাহ নিয়ে আসছে, ভোট দিচ্ছে, সবাই খুশি, কেন্দ্রে কোনো ঝামেলা নেই। আমি খুব ভালোভাবে এসেছি, রাস্তাঘাটের পরিবেশ ভালো এবং ভোটের ভিতরের পরিবেশ অত্যন্ত চমৎকার। আমি চমৎকারভাবে ভোট দিয়েছি। এর আগের বার বরঞ্চ ভোট দিতে গিয়ে কিছু পোলিং এজেন্টদের সঙ্গে কিছু ঝামেলা টুকটাক কথাবার্তা হয়েছে, কিন্তু এবার সেসব কিচ্ছু নেই। এবার একেবারে চমৎকার আমার ভোট আমি দিয়েছি, যাকে খুশি আমি তাকে দিয়েছি। পরিবেশ ভালো ছিল, সুন্দর ছিল, স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছি। ভোট আসলে সবার নাগরিক অধিকার, সবাই নাগরিক অধিকার পালন করুক, এটা আসলে আমরা সবসময় চাই। হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিতে যান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ ওয়াল। নিজের ভোট দেওয়ার পর সিইসি বলেন, ভোট কেন্দ্রে তিনি যাদের দেখেছেন তারা সবাই নৌকার পোলিং এজেন্ট, বাকি প্রার্থীদের কোনো পোলিং এজেন্ট দেখতে পাননি তিনি। আমরা খুব জোর দিয়ে বলেছিলাম যে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থী পোলিং এজেন্ট। আমি যেগুলো পেয়েছি সবাই একই দলে, নৌকার পক্ষে বা উপপক্ষে একজনই গিয়ে পোলিং এজেন্ট, আর বাকি প্রার্থী বা তার কোনো হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা তিনি বলতে পারছেন না, নির্বাচন কমিশন শুধু ভোটটা ম্যানেজ করছে। ভোটাররা কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। সিইসি আরো বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা তাদের হয়তো পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকা দরকার। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।